আজকে আমরা এই চ্যাপ্টারে যেগুলো প্রশ্ন প্রশ্ন পড়াবো, শুধু থিওরি পড়াইছি, আমরা দেখি কি প্রশ্ন এখান থেকে হয় সেগুলো আমরা জানবো। কাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখন বুঝতে পারলাম। দেখা যায়? জি স্যার। আমরা আজকে পড়বো হচ্ছে একটি প্রশ্ন দিয়ে শুরু করি। প্রশ্ন দেখো, এইভাবে বোর্ডে পরীক্ষায় আসে যে একটা গ্যাস এ দেওয়া আছে, একটা গ্যাস বি দেওয়া আছে। গ্যাসটির ভর 8 গ্রাম, চাপ হলো 760 mm মার্কারি, আয়তন, এই পাত্রের আয়তন 500 ml, পাত্রটিকে 20 ডিগ্রি তাপমাত্রায় রাখা আছে। অপর একটি গ্যাস বি, নাম জানি না, 0.7 গ্রাম, চাপ দেওয়া আছে 760 এবং আয়তন দেওয়া আছে 600। এখন আমি তো কিছুই জানি না, আমার থেকে অনেক কিছু এখান থেকে বের করতে বলতে পারে, কিন্তু আমাকে প্রশ্ন দিকে তাকাতে হবে। উদ্দীপকটা লক্ষ্য করার পরে সঙ্গে সঙ্গে প্রশ্ন দিকে যেতে হবে। প্রশ্নটা কি চেয়েছে? এ গ্যাসের জন্য অণুর সংখ্যা কত হবে নির্ণয় করো। এ গ্যাসের জন্য আমাকে বি এর কথা বলে নাই, আমার কনসেন্ট্রেশন এখানে। পরের প্রশ্ন বলছে, এ ও বি গ্যাসের মধ্যে কোনটির ব্যাপনের হার বেশি এবং কেন? ব্যাপনের হারের জন্য গ্রাহামের সূত্র আমরা দেখেছিলাম যে আণবিক ভর বেশি হলে ব্যাপনের হার, আণবিক ভর যদি বেশি হয় তাহলে আণবিক ব্যাপনের হার কম হবে। মোটা মানুষ দৌড়াতে পারে কম, পাতলা মানুষ দৌড়ায় বেশি। তোমাদের মধ্যে মোটাকে পাতলাকে আমি তো দেখি নাই, আমি বলতাম যে ও বেশি দৌড়াবে। ঠিক আছে, আমাদের প্রশ্ন দিকে আমরা যাই। এই গ্যাসের জন্য অণুর সংখ্যা কত হবে নির্ণয় করতে হলে আমাকে কিছু তথ্য নিতে হবে। উদ্দীপক একটি পাত্রে এই গ্যাস এর জন্য অণুর সংখ্যা কত তা নির্ণয় করতে হবে। এই গ্যাসের পাত্রটিতে 20 ডিগ্রি তাপমাত্রায় গ্যাসের জন্য কিছু তথ্য দেওয়া আছে, তার মানে অঙ্ক করার সময় ওই কথাগুলো লিখতে হবে, তোমার নিজের ভাষায় লিখতে হবে। দেখো কিভাবে কি দেওয়া আছে। এই গ্যাস তাপ আমরা দেখলাম 760 mm মার্কারি, এটাকে 760 কে 760 দিয়ে ভাগ করে 1 অ্যাটমসফিয়ার নিয়েছি। আয়তন ml দেওয়া আছে, আমাকে লিটার নিতে হবে, কারণ আর এর মান লিটার অ্যাটমসফিয়ার। তার মানে mm মার্কারিকে, যে কোনো চাপকে mm মার্কারিকে 760 দিয়ে ভাগ করতে হয়। যে কোনো আয়তন যদি ml এ থাকে বা সেন্টিমিটার কিউবে থাকে তাকে 1000 দিয়ে ভাগ করলে লিটার হয়। দেখো লিটার অ্যাটমসফিয়ার, যখন লিটার অ্যাটমসফিয়ার আসবে তখন কিন্তু আর এর একটা মান আছে, দেখো 8.021 লিটার অ্যাটমসফিয়ার কেলভিন পার মোল। এই আর এর মানটার জন্য, হ্যাঁ আর এর মানটার জন্য আমাকে, যেমন তুমি যখন কলেজে থাকবা তখন টিচারের সাথে কথা বলবা, তুমি যখন বাড়িতে থাকবো তখন বাবা মার সাথে কথা বলবা। বাবা মার সঙ্গে কথা বলার স্টাইল আর টিচারের সঙ্গে কথা বলার স্টাইল কিন্তু এক না। এইখানে বলা হচ্ছে যেহেতু সে অন্য এককে দেওয়া আছে, আমার ধ্রুবকের দেওয়া আছে যে একক, সেই এককে ওদেরকে কনভার্ট করতে হবে। তাপমাত্রা আমরা জানি 220 ডিগ্রি তাপমাত্রা, আমাকে কেলভিন করেছি, কেলভিন করার অর্থ হচ্ছে শুধুমাত্র 273 যোগ করতে হবে, আমার মোল সংখ্যা বের করতে হবে। দেখো আমরা জানি মোল সংখ্যা হচ্ছে পি ফিজিক্যাল এনার্টি, আমরা পড়েছি এটা, আমি ক্যালকুলেশন করেছি এন এর মান পি ভি বাই আর টি, পি এর মান দেওয়া আছে, আর এর মান এটা, টি এর মান এটা, দেখ এন এর মান আছে। অণুর সংখ্যা বের করতে হলে এক মোলে অণুর সংখ্যা এসটিপি তে এত, এটা সবাই আমরা জানি অ্যাভোগাড্রো সংখ্যা যেটা, তাহলে আমার মোল কত 0.0207, এই মোলের সংখ্যা জাস্ট গুণ করে দিব, কিচ্ছু না এত ঠিক। ওকে, আমরা খুব সহজেই 3 নম্বরের জন্য অঙ্কটা করে ফেলতে পারলাম এবং এই অঙ্কটা কিন্তু এভাবে পরীক্ষায় থাকে। তারপরে আমরা পরের প্রশ্ন যাই, এ ও বি গ্যাসটির মধ্যে কোনটি ব্যাপনের হার বেশি সেটা আমাকে নির্ণয় করতে হবে। আমি যদি এরকম নির্ণয় করতে, আমরা এখন দুটা গ্যাস আমাদের কাছে আছে, একটা কাছে তথ্য কিন্তু আমরা অলরেডি বের করেছি, দেখো এটাকে তো ওটাই এখানে রাখছি, হ্যাঁ সেখানে গ্যাস ছিল 8.8 গ্রাম, আণবিক ভর কত, আমাকে আণবিক ভর নির্ণয় করতে হবে এখান থেকে। আমি বি গ্যাসের তথ্য যদি যাই, দেখো বি গ্যাস আছে, সেখানে 770 ছিল, তাকে 760 ভাগ করেছি, 600 বলছিল, ওখানে 500 এখানে 600,
একসাথে ভাগ করেছি, আর এর মান সেম রেখেছি, তাপমাত্রাও একই সেম, শুধু ভর কম বেশি 0.7 গ্রাম। তাহলে আমাদের দুটা আণবিক ভর দুটাই নির্ণয় করতে হবে। আমরা প্রথম গ্যাসের যদি আণবিক ব্যবহার করি, এই গ্যাসের জন্য আণবিক ভর 38, পিভির মান রেখে জি বা এম আর টি, এই এমটা আমরা নির্ণয় করবো। এমটা তাহলে এখানে উপরে নিয়ে যাবো, পিভি নিয়ে আসছি, এখানে জি এর মান 0.8, আর এর মান 0.0821, তাপমাত্রা মান 273, সাথে 20 যোগ করে 293 এসেছে, চাপ হচ্ছে এত। এখন আমরা যদি ওয়ান অ্যাটমসফিয়ার চাপ, তাহলে আণবিক ভর এটা বের হবে। আমরা বিগ্যাস কিন্তু বের করি নাই, ওখানে কিন্তু বিগ্যাস এই কথাটা ছিল। বিগ্যাসের ক্ষেত্রে দেখো, পিভিজিকের এনার্জি, পিভির মান জি বাই এম, এমটাকে নিয়ে গেলাম 0.7, এত পয়েন্ট, এটা চাপের মান ছিল, এটা আণবিক আয়তন ছিল 27, 38-27। তাহলে তোমাকে আর বলতে হচ্ছে না যে কোনটা আণবিক ভর বেশি, অবশ্যই এই গ্যাসে আণবিক ভর বেশি, যার আণবিক ভর বেশি হবে তার ব্যাপন হার কম হবে। তাহলে আমরা এই কথা এখানে বলে দিই, আমরা জানি গ্রাহামের সূত্র আছে, কোনো গ্যাসের ব্যাপন হার তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ ভর বেশি হলে ব্যাপন হার কম হবে, বিপরীত হবে, ভর কম হলে ব্যাপন হার বেশি হবে। তাহলে আমার এখানে ক্যালকুলেশন করতে কোনোই বাধা নাই, আমরা এখানে লিখতে পারি, সুতরাং বি গ্যাসের আণবিক ভর অপেক্ষা এই গ্যাসের ভর তাই এই গ্যাসের ব্যাপন হার নিরপেক্ষা বেশি, ব্যাস হয়ে গেল। এইভাবে তোমাকে প্রশ্ন করা হয়েছে কিন্তু কোনটির বেশি, কিন্তু আসলে আমরা কিন্তু অঙ্ক করলাম, অঙ্ক করে আমরা ক্যালকুলেশন করলাম, এটাই হচ্ছে উচ্চতর দক্ষতা। উচ্চতর দক্ষতা হচ্ছে ঘর নম্বর প্রশ্ন, যে তোমাকে যত কিছু হোক যেটাই উত্তর বের হোক তাকে সাথে কমেন্টস করতে হবে, এই কমেন্টসটা কিন্তু 1 নম্বর, আর বাকি অঙ্ক 3 নম্বর। আগে গ নম্বর করলাম সেখানে কিন্তু অঙ্ক 3 নম্বরে ছিল, এখানে কিন্তু একটু 1 নম্বর বেশি, কারণ এই কনক্লুশন লিখবো বলে। তুমি যদি এই কনক্লুশন না লেখো তাহলে পুরো জিনিসটা আমরা জিরো দিয়ে দিবো, কারণ আমি চাইছি এই কথাটাই, এটাই উত্তর। হ্যাঁ, আমরা পরে এবার একটা যাই, দেখো এইটা হচ্ছিল অ্যামাগা বক্র, তোমরা দেখেছো কিনা জানি না, এরকম ছিল। আমরা একটা ব্যাখ্যা করে দিচ্ছি, নাইট্রোজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, পিভি দেওয়া আছে, পি দেওয়া আছে, এবং বেঁকে অ্যামাগা বক্র যেভাবে বেঁকে যায় দেখে গেছে, এবং আমরা বলতেছি কার্বন ডাইঅক্সাইড 1 নম্বর লেখা চিত্র, আর 2 নম্বর হচ্ছে নাইট্রোজেন গ্যাস, আমরা বলে দিয়েছি। এখন যদি প্রশ্ন থাকে কি থাকতে পারে, গ্যাস দ্বয় লেখা চিত্র আণবিক না হয়ে বক্ররেখা হয় কেন, আণবিক নয় বক্ররেখা কেন, তাহলে বক্ররেখা হয় কেন, যে আমরা জানি বক্ররেখা তখনই হয় যখন কোনো গ্যাস বাস্তব হয়, আদর্শ নয় বাস্তব হয়। তাহলে প্রমাণ করতে হবে নাইট্রোজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস তারা বাস্তব গ্যাস, আদর্শ নয়। তাহলে এটা প্রমাণ করতে পারলেই আমরা বুঝতে পারবো যে বক্র হয়েছে এই কারণে। আর প্রশ্ন আছে, গ্রিন হাউস গ্যাস প্রসেসে 1 নম্বর গ্যাসের ভূমিকা আছে, কার্বন ডাইঅক্সাইড যে গ্রিন হাউস গ্যাস, কিভাবে আমরা প্রমাণ করতে পারি, আমরা কিভাবে বলতে পারি সেটা আমরা বিষয়। আমরা প্রথম প্রশ্ন দিকে যাই, দেখো গ্যাস দ্বয়ের লেখা চিত্র আণবিক না বক্র হয় কেন, এই প্রশ্নের অ্যান্সার যদি করা হয়, উদ্দীপকে একটি বাস্তব গ্যাসের বক্ররেখা নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড, এবং আদর্শ গ্যাসের জন্য সমান্তরাল রেখা দেখানো হয়েছে, দেখো উদ্দীপকে এটা হলো সমান্তরাল রেখা, কার জন্য, আদর্শ গ্যাসের জন্য, এইটা হচ্ছে বক্ররেখা, এটা হচ্ছে বাস্তব গ্যাসের জন্য, বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণ বিশদ ব্যাখ্যা করা যায়, সে কিভাবে করা যায় আমরা দেখি একটু। 1 মোল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণ হতে আমরা জানি পিভি ইকুয়াল টু আরটি, এটা আমরা স্বীকার করতে পারবো, 1 মোল বলে দিয়েছি। এই সমীকরণ পি কে পিভি বনাম রেখা চিত্র অঙ্কন করলে গাণিতিক ভাবে বা জ্যামিতিক নিয়ম অনুসারে পি এর সমান্তরাল পিভি হবে, ম্যাথমেটিক্স করেছি কিনা জানি না। দেখো আমি যদি এই পাশে পি কে পি বনাম যদি লেখা চিত্র অঙ্কন করি, তাহলে যেটা হয় পিভি পিভি যদি হয়, তাহলে দেখো পি পি কাটা যায়, পি কে পিভি বনাম, তাহলে এই পাশে পি, এই পাশে পিভি, তাহলে একটা পি কেটে, তাহলে পি ইজ ইকুয়াল টু 1 হবে, তার মানে কি এটা এক্স অক্ষের সমান্তরাল, সরি ওয়াই অক্ষের সমান্তরাল, সেটাই হয়েছে। এমাকে কতগুলি ব্যস্ত গ্যাস নিয়ে তাদের বিভিন্ন চাপে তাদের আয়তন নির্ণয় করে, এবং পিভি কে ওয়াই অক্ষ বরাবর, শুধু এক্স অক্ষকে পি বরাবর লেখা চিত্র অঙ্কন করে কতগুলি ভিন্ন ভিন্ন বাস্তব গ্যাসের জন্য লেখা চিত্র দেখতে পান, এটা অ্যামাগা বক্র করেছে। উদ্দীপকে যে দুটি গ্যাস দেখানো হয়েছে, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, তারা বাস্তব গ্যাস কিন্তু আদর্শ গ্যাস নয়। ভ্যানডারওয়ালস সমীকরণে দেখেছি যে বাস্তব গ্যাস সমূহ আদর্শ গ্যাসের সমীকরণ অনুসরণ করে না, গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্ছিন্ন দেখায়, তাই কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন গ্যাসের জন্য বক্ররেখা দেখা যায়।
তাহলে আমাদের কথা হচ্ছে আমরা আমাদের যে এইটা জিনিসটা প্রমাণ করেছে হচ্ছে অ্যামালগাম ভ্যানডারওয়াল সমীকরণ, এই দুইজনের কম্বিনেশনে আমরা নাইট্রোজেন গ্যাস এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস যে আদর্শ নয় সেটা আমরা কিন্তু প্রমাণ করতে পেরেছি এবং সেটা এখানে দেখানো হয়েছে। কারণ বাস্তব গ্যাসে নিজেদের সে নিজস্ব আয়তন আছে এবং নিজেদের মধ্যে আকর্ষণ বল বিদ্যমান বলে এরূপ ঘটে, তাও ব্যাখ্যা আমরা দিচ্ছি আবার। যে আমি যে বললাম যে বাস্তব গ্যাস কেন, একটি কারণ হচ্ছে তাদের নিজস্ব আয়তন আছে এবং নাইট্রোজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড তারা একে অপরের সাথে সংঘর্ষ করে, সেই সংঘর্ষের কারণে তাদের বাস্তব গ্যাসের রূপরেখা দেখা যায়, এই জন্য তারা সমান্তরাল না হয় না বক্ররেখা হয়, বুঝেছ? এখন পরের প্রশ্ন, গ্রিন হাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড উদ্দীপকের দ্বিতীয় অংশে কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাস বলে অভিহিত করা হয়েছে। গ্রিন হাউস গ্যাস প্রভাব হলো যে গ্যাস পৃথিবী পৃষ্ঠে উৎসর্জন করে করে তুলে। কার্বন ডাইঅক্সাইডকে গ্রিন হাউস গ্যাস তা আমরা আলোচনা এনেছি, এখানে আমাকে এভাবে প্রশ্ন উত্তর এভাবে লিখতে হবে, কারণ আমাকে বলতে হবে যে আমি একটা ফ্যাব এটাকে বলে ফিচার অ্যাডভান্টেজ বেনিফিট। কারণ প্রশ্ন লেখার সময় আমরা যেগুলো দেখি যে তুমি এটা সম্বন্ধে কি বলছো, প্রথমে তোমার স্টার্টিং পয়েন্ট কি হবে, তুমি যেই বক্তৃতা শুরু করে দিবা নো, তোমাকে বলতে হবে যে এইভাবে প্রথমে একটু স্টার্ট করতে হবে যে আমি অমুক, আমার রোল নম্বর এত, আমি ঢাকা উইমেন কলেজের কেমিস্ট্রি, আমি ঢাকা উইমেন কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী, দেন না তুমি তারপর তোমার বক্তব্য যে মূল বক্তব্য সেটা বলবা। তো এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। বিজ্ঞানীরা আগত সৌর শক্তি বা বহিগামী তরঙ্গ তরঙ্গ বিকিরণ উভয়ের উপর কার্বন ডাইঅক্সাইড প্রভাব পরিমাপ করেছেন। আমরা জানি কার্বন ডাইঅক্সাইড দীর্ঘ তরঙ্গ সূর্যের বিকিরণ শোষণ করে এবং পুনরায় নির্গত করতে পারে। কার্বন ডাইঅক্সাইডের ধর্ম হলো দীর্ঘ তরঙ্গ যেসব তরঙ্গ দৈর্ঘ্য আছে সেটা সূর্য আলো থেকে সংগ্রহ করতে পারে, যেমন লাল আলো দীর্ঘ তরঙ্গ, বিনিয়াস কলার মধ্যে আমার হলুদ আলো, এই আলোগুলা কার্বন ডাইঅক্সাইড শোষণ করতে পারে। আমরা কিন্তু কালার কেমিস্ট্রি এখন জানি। আবার কার্বন ডাইঅক্সাইড এর আপেক্ষিক আর্দ্রতা বা মণ্ডলের জন্য একটা সিঙ্ক, সিঙ্ক বোঝো, সিঙ্ক হচ্ছে দেখো সিঙ্ক হচ্ছে যখন পানি যেটার উপর পড়ে আমাদের রান্নার রুমে সেটাকে যেটা পড়ে সে সিঙ্ক, সিঙ্কটা হচ্ছে যারা বায়ুমণ্ডল থেকে কোনো জিনিসকে শোষণ করতে পারে। কার্বন ডাইঅক্সাইডের একটা বড় ধর্ম হলো সে পানি জলীয় শোষণ করে। আমরা ঘেমে যাই কেন, আর ঘেমে গেলে শরীরে ব্যথা লাগে, শরীরে মানে গা চুলকায় কেন, এটার কারণ হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড আর পানি একসঙ্গে থাকে, যখন আমার শরীরে এই এই জিনিসটা যখন আঘাত করে তখন কার্বন ডাইঅক্সাইড উড়ে চলে যায় আর পানি আমাদের গায়ে থেকে যায়, সেই পানিটাকে আমরা ঘাম বলি, ঘাম সুইচিং, ঠিক আছে? এবং যখন কার্বন ডাইঅক্সাইড চলে যায় যাওয়ার সময় যে কার্বন এদের মধ্যে যে বিক্রিয়াতে তাপ উৎপন্ন হয়েছিল সেই তাপটা তোকে শরীরে ছেড়ে দেয়, দিলে তোমার শরীর কেমন যেন লাগে, চুলকায় বা এরকম সমস্যা হয়, ঘামে গেলে ওই জায়গাটা চুলকায় বেশি, এই কারণে এই চুলকায়, ঠিক আছে? সব ব্যাখ্যা আছে, পৃথিবীতে কোনো ঘটনাই ঘটে না কারণ ছাড়া। আপেক্ষিক আর্দ্রতা যে তাপ থাকে তা কার্বন ডাইঅক্সাইড দ্বারা পরিবেশ থেকে আর্দ্রতা গ্রহণ করতে পারে, এইভাবে পৃথিবী কার্বন ডাইঅক্সাইড বিকল্পভাবে তাপমাত্রা বাড়িয়ে তুলছে। কার্বন ডাইঅক্সাইড যে জলীয় বাষ্প শোষণ করে এই শোষণ করার ফলে পৃথিবী পৃষ্ঠে তাপমাত্রা সে বৃদ্ধি করতেছে পানিকে শোষণ করে, এই কারণে কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস গ্যাস গুলি তত্ত্ব ভবিষ্যৎবাণী করে যে আমরা গ্রিন হাউস গ্যাসের অনুপাত বাড়িয়ে দিলে পৃথিবী আরো উষ্ণতা হবে। আমরা যদি কার্বন ডাইঅক্সাইড এখন বাড়াই, আরো জনসংখ্যা যদি বৃদ্ধি হয়, আরো কলকারখানা যদি বৃদ্ধি হয়, আমরা যদি গাছ কেটে ফেলে দেই, তাহলে এই তিনটি কারণে আমাদের কার্বন ডাইঅক্সাইড এর মান পৃথিবীতে বেড়ে যাবে এবং আমরা পৃথিবী আরো উষ্ণ হয়ে যাবে, এখন এত গরম লাগে আরো বেশি গরম লাগে, এই হলো কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, আমাদের উপস্থিত দিলাম। আবার একটা প্রশ্ন নিয়ে আসছে, দেখো এখানে একটা জিনিস আছে পিভি লিটার অ্যাটমসফিয়ার এবং চাপ, আমাকে প্রশ্ন দেখতে হবে প্রশ্ন কি করেছি। সি গ্যাসটি পটাশিয়াম ক্লোরাইড তাপে বীজ উৎপন্ন হয়, সি গ্যাসটি আমরা জানি না সি গ্যাসটি কি, ওকে? এইচটিপিতে সি গ্যাসটির আরএমএস বেগ নির্ণয় করো, এইচটিপিতে সি গ্যাসটির আরএমএস নির্ণয় করো। এখন তোমাকে প্রথমেই জানতে হবে সি গ্যাসটি কি, তারা শর্ত দিয়েছে যে সি গ্যাসটি পটাশিয়াম ক্লোরাইড তাপে বীজ উৎপন্ন হয়, তাহলে আমাদের জানতে হবে তাপ পটাশিয়াম ক্লোরাইড তাপ দিলে কি উৎপন্ন হয়, জানা যায় না। উদ্দীপক বিওসি গ্যাসটি দুটি লেখাচিত্র
এর অনুরূপ না হওয়ার কারণ বিওসি এবং দুটি গ্যাসের এই একই হলো না কেন? এটা নিচে নেমে তেমন উপরে উঠলো আর এটা সোজা চলে গেল, তাহলে সোজা কেন চলে গেছে সেটা আমাকে জানতে হবে। বি গ্যাসটা কি আসলে, বা বি গ্যাসটা আমি নাম এই মতো জানি না, কিন্তু কি এমন আচরণ আছে তার জন্য সে সরলরৈখিক হলো, সে বাঁকা হলো না? তাহলে আমরা অ্যান্সারে চলে যাই। উপরিত শর্ত হলো সি গ্যাসটি পটাশিয়াম ক্লোরাইড তাপে বিদ্যুৎ উৎপন্ন হয়। আসলে পটাশিয়াম ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড উপস্থিতিতে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পটাশিয়াম ক্লোরাইড বিদ্যুৎ হয়, পটাশিয়াম ক্লোরাইড অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। তার মানে হলো ওই যে গ্যাসটা বললাম সেটা আসলে অক্সিজেন। তাহলে আমাকে অক্সিজেনের জন্য যে আরএমএস বেগ আমাকে নির্ণয় করতে হবে। আমরা বিক্রিয়া দেখালাম যে এই বিক্রিয়া তাপমাত্রা এত দিলে এই বিক্রিয়া উৎপন্ন হয়। আমরা এখন উদ্দীপকের অক্সিজেন গ্যাসে আরএমএস বেগ নির্ণয় করতে হবে। এসটিপি তে তাপমাত্রার মান এত, হ্যাঁ গ্যাসের আণবিক ভর 32, অক্সিজেনের এই ক্ষেত্রে মোলার গ্যাস ধ্রুবক আমরা এটা লিখতে হবে। আর আর আরএমএস বেগ কেন এটা লিখতে হবে? এটা লেখার কারণ হলো আমরা বেগ বের করব সেন্টিমিটার পার সেকেন্ড, আর আণবিক ভর আমরা দিচ্ছি 32 গ্রাম। তাহলে গ্রাম যখন লিখবো তখন অবশ্যই বেগের মান সেন্টিমিটার পার সেকেন্ড হবে, যদি কেজি লিখতাম তাহলে মিটার পার সেকেন্ড লিখতাম। সম্পর্ক এখানে আমাকে একই এককে নিয়ে আসতে হবে। এই দেখো আমার সূত্র সি ইজিক্যাল টু 3RT/m, 3 এর মান আমরা জানি ধ্রুবকটা, আর এর মান আমাদের দেওয়া আছে এইটা, টি এর মান দেওয়া আছে কত তাপমাত্রা, সে তাপমাত্রা গুলো এসটিপি বলা আছে তার মানে 273। ওকে, এম এর মান হচ্ছে অক্সিজেন 32। আমরা যদি মান বসে দেই তাহলে দেখো উত্তর হবে এত সেন্টিমিটার পার সেকেন্ড, এটাকে যদি 100 দিয়ে ভাগ করে মিটার পার সেকেন্ড, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে অক্সিজেন গ্যাসের আরএমএস বেগ হচ্ছে 460.42 মিটার পার সেকেন্ড। ওকে, আমরা পরের অংশটাতে যাই। ইতিপূর্বে জেনেছি সি গ্যাসটি অক্সিজেন, কারণ পটাশিয়াম করে তাপে বিদ্যুৎ উৎপন্ন হয়েছে। তাহলে আমাকে এখানে আবার বলতে হবে, কারণ ওখানে কিন্তু আমরা নির্ণয় করেছি ঘন প্রশ্ন বলতেছি আগেই জেনেছি। দেখো লেখার স্টাইল কিন্তু অন্যরকম, যেহেতু আমরা আগে জেনেছি তার আগে বলতে হবে, ল্যাঙ্গুয়েজটা বলতে বলতে হবে যে আমরা আগে জেনেছি, তাই না? একটা স্টাইল বি গ্যাস অক্সিজেন গ্যাসকে তাদের বিভিন্ন চাপে তাদের আয়তন নির্ণয় করে এবং চাপ আয়তন গুণফলকে ওয়াই অক্ষ এবং শুধু এক্সকে অক্ষ বরাবর নির্দেশনা করলে বি গ্যাসের জন্য চাপ বৃদ্ধির সাথে সাথে পিভি এর মান স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। আমরা এটা দেখালাম যে এই গ্যাসের ক্ষেত্রে এটা সরলরৈখিক ভাবে বৃদ্ধি পায়, আর সি গ্যাসের ক্ষেত্রে প্রথমে মান কমে তারপর বৃদ্ধি পায়। তাহলে প্রথম যে বলছি বি গ্যাসের জন্য সরলরৈখিকভাবে বৃদ্ধি পায়, অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে চাপ বৃদ্ধির সাথে পি এর মান প্রথমে কমতে থাকে, একটা নির্দিষ্ট মান পৌঁছার পর তাপ বৃদ্ধির সাথে বৃদ্ধি পেতে থাকে। আমরা আইমাগা পক্ষ কিন্তু এইভাবেই বলেছিলাম যে বাস্তব গ্যাস হলেও কিছু গ্যাস আছে ছোট, কিছু গ্যাস আছে বড়। আমরা এখন ব্যাখ্যা করব যে আসলে কেন সরলরৈখিক ভাবে ও বৃদ্ধি পেল আর এ বাঁকা হলো কেন। বি এবং অক্সিজেন গ্যাসের বি গ্যাসের আকারে ছোট, ওকে, তাই এদের নিজস্ব আয়তন কম, কিন্তু আকর্ষণ বিকর্ষণের মান অক্সিজেনের পক্ষে বেশি। যদি যে গ্যাসটা আণবিক ভর কম হবে বা ছোট হবে তার নিজস্ব আয়তন কম হলেও কিন্তু আকর্ষণ বিকর্ষণ বেশি। যেমন ছোট বাচ্চারা কিন্তু অনেক দুষ্টামি করে, এই জায়গায় ধাক্কা মারে ওই জায়গায় ধাক্কা মারে, কিন্তু তখন তোমার বেশি হয়ে যাবে, তুমি কি আর দৌড়াদৌড়ি করতে পারবা, কিন্তু তুমি আয়তনে বড় হয়ে যাবে। তো এটাই বলতে চাচ্ছে যে ছোট মানুষ বেশি দৌড়াদৌড়ি ঝাঁপা দিতে পারে, তার আকর্ষণ বিকর্ষণ অনেক বেশি কিন্তু তার আয়তন কম। কিন্তু অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে আকর্ষণ বিকর্ষণ কম কিন্তু আয়তন অনেক বেশি, তাই তাহলে আকর্ষণ বিকর্ষণ ক্ষমতা যদি কম, নিজস্ব আয়তন যদি কম থাকে, তাহলে ভ্যান্ডারওয়ালস ইকুয়েশন থেকে আমরা দেখছি যে যদি আকর্ষণ বিকর্ষণ কম থাকে তাহলে আয়তন, আকর্ষণ বিকর্ষণ বেশি থাকে কিন্তু আয়তন কম থাকে, তাহলে এর মান একবারে সরলরৈখিকভাবে বৃদ্ধি পাবে। আর যার আয়তন আছে তার মান প্রথমে কমবে, কমার পরে নির্দিষ্ট মানে পৌঁছবে, তার পৌঁছার পর সেখান থেকে বৃদ্ধি পেতে থাকবে, সেটাই এখানে দেখানো হয়েছে। আর একটা উদ্দীপক আমরা এখানে নিয়ে আসছি, সেটা হচ্ছে দেখো 80 ডিগ্রি সেন্টিমিটার মার্কার, এখানে মিলিমিটার ছিল, এখানে সেন্টিমিটার, ML এখানে ঠিক আছে, গ্রাম ঠিক আছে, তাপমাত্রা 30 ডিগ্রি দেওয়া আছে, দুটি গ্যাস PQ, গ্যাসটি আণবিক ভর কত হবে গণনা করো। এটা কোন গ্যাসের জন্য বলছি দেখি, উত্তর বলেছি মনে হয় একটু। আর উদ্দীপকে গ্যাস মিশ্রণের চাপ কত হবে হিসাব, এটা ডাল্টনের সূত্র, আর এটা হচ্ছে পিভিজিক্যাল এনার্জি। তো এখানে যেটা হচ্ছে উদ্দীপক দুটি পাত্রে PQ গ্যাস আছে, প্রত্যেকটি গ্যাসের চাপ আয়তন সমপরিমাণ দেওয়া আছে, তবে তাপমাত্রা মান দুটি পাত্রের জন্য একই,
পাত্র দুটিকে একই নলদ্বারা সংযুক্ত করলে পিস্টন খুলে দিলে গ্যাস দুটি মিশ্রিত হতে পারবে এবং তার এখন আমাকে নির্ণয় করতে হবে পি গ্যাসের জন্য আলোকন আমাকে কিন্তু পিস্টন দিয়ে খুলে দিয়ে এপার থেকে এপার আমরা করছি ডাল্টনের কথা, কিন্তু আমাকে এখন স্পেসিফিক বলতেছে যে একটা গ্যাসের আণবিক ভর নির্ণয় করতে হবে, ঠিক আছে, পি অথবা কি যেটাই হোক না কেন। আপনি কি করেছে দেখি, যেটাই চা করছো পি গ্যাসের জন্য দেওয়া আছে, এত দেখো এটাকে 76 দিয়ে ভাগ করেছি, ওখানে করেছিলাম 760, এখানে 76 দিয়ে ভাগ করতে হবে, এখানে 400 ml, এখানে একই সেম, আর এর মান তুমি বুঝতেই পারতেছো কোনটা নিতে হবে। তারপরে হলো পি গ্যাসের মান দেওয়া আছে এত, এখন আমার ডাইরেক্ট আণবিক ভর নির্ণয় করি, আমার আণবিক ভর আমি জানি, দেখো পি ফিজিক্যাল টু এনার্জি জি বাই এম, এমটাকে নিয়ে গেলাম এবং নিয়ে যে 8.86। তাহলে প্রথম গ্যাসের জন্য আমরা বের করতে বলেছি, আমরা উত্তর দেখলাম। পরের অংশ হচ্ছে পি গ্যাসে তো আমরা জেনেই ফেললাম অলরেডি সবকিছু এখানে দেওয়াই আছে, কিন্তু কিউ গ্যাসের জন্য কিন্তু 75 দেওয়া আছে, তাহলে এটা ভুল হয়েছে, 75 বলে এত হবে ভাগ করে, ঠিক আছে, এবং অ্যাটমসফিয়ার এত কিলো প্যাসকেল হবে, সেই ক্ষেত্রে আমাদের আমরা মিটারে নিচ্ছি, দেখো এখানে কিলো প্যাসকেল নিচ্ছি, কিলো প্যাসকেল মানে কি, এক প্যাসকেল সমান 101 325, আর যদি আমার কম হয় 76 এর জন্য 1, তাহলে 80 আছে, 80 এর জন্য এত। তাহলে এখন মোট আয়তন দেওয়া আছে এত যোগ এত, যোগ মোট আয়তন বের করতে হবে যে পাত্র দুটি আয়তন কত। এখন মোট ডাল্টনের চাপ সূত্র আমরা জানি যে পিভি পিভি পি ওয়ান ভি ওয়ান বাই ভি প্লাস পি টু ভি টু বাই ভি, আমরা জাস্ট মান বসে দিয়েছি, যোগ করে দিয়েছি, যোগ করেছি এত কিলো প্যাসকেল। যদি কিলো প্যাসকেল চাই আমরা, যদি লিটার ট্রান্সফার চাই ওভাবেও বের করতে পারবো, আমরা একটু দেখাইছি যে একক কিভাবে চেঞ্জ করতে হয় সেই জিনিসটা দেখাইছি। ওকে এটাই অ্যান্সার। তো যাই হোক, পরে আরেকটা উদ্দীপক দেওয়া আছে, এখানে দেখো যে রিভার একটা দেওয়া আছে, 200 লেড ব্যাটারি কারখানা, ক্যাডমিয়াম ঝালাই কারখানা, এটা নদীর দেওয়া আছে, কি হবে এখান থেকে লেডের ব্যাটারি, এখান থেকে ক্যাডমিয়াম ব্যাটারি থেকে বজ্র কি ড্রেনের মাধ্যমে নদী যাবে, নদীর পানিকে পলিউশন করবে, তাই না, এটাই তো পরিবেশ, তাই না, পরিবেশ দূষণ বলতে যেটা বলছি আমরা। উদ্দীপকে নদীর পানি কিভাবে বিওডি নির্ণয় করা যায়, উদ্দীপকে অজৈব কঠিন দূষক সমূহ খাদ্য শৃঙ্খলে কিভাবে প্রভাব ফেলে ব্যাখ্যা করে, এটা এই কত 2 বছর আগে এই প্রশ্নটা আসছিল, এইভাবেই আসছিল, আমি এই প্রশ্নটা তুলে দিয়েছি, দেখো কিভাবে লেখা হয়েছে। উদ্দীপকে দুটি কারখানা দেখানো হয়েছে, একটি লেড ব্যাটারি অন্যটি ক্যাডমিয়াম ঝালাই কারখানা, লেড ব্যাটারি ক্যাডমিয়াম ঝালাই কারখানা থেকে যে দূষিত পানি প্রবাহ হয় তা নিকটবর্তী নদীতে চলে যায় এবং পানি দূষিত হয়, এই দূষিত পানি বিওডি হলে একটি বিশুদ্ধতার মানদণ্ড, তা কিভাবে নির্ণয় করতে হবে তা লিখে রাখতে হবে, আমি কথা কিভাবে ঘুরাচ্ছি প্রশ্নের সাথে মিল রেখে কথা বলছি, আবার যদি এই ব্যাটারি কারখানা না হয় অন্য কিছু বলতো যেখানে টেক্সটাইল কারখানা আছে, তাহলে কিন্তু আমি বলতাম যে টেক্সটাইল কারখানা থেকে যেসব ময়লা বের হয় বা পানি বের হয় সেটা নদীতে পড়ে, নদীর পানি পড়লে এটা বিওডির মান অপ্রভাবিত হয়, তাই বিওডির মান কিভাবে নির্ণয় করা হয় তা আমার নিজের মধ্যে দেখা, তার মানে তোমাকে প্রশ্নের অ্যান্সার দেখে তোমাকে ওইভাবে কথা বলতে হবে, তুমি যেখানে যে কথা তোমাকে বললাম বাড়ি থেকে একটা কথা বলতে হবে, ভাই বোনের সাথে একরকম কথা হবে, টিচারদের সাথে ইউ হ্যাভ টু টক অ্যাদার্স ওয়ে টু স্পিচ, ওকে, সো এখানে আমরা প্রশ্নটাকে ওইভাবে বলতে চাচ্ছি, যা বলতে হবে তাই। বিওডি হলো বজ্র জল প্রবাহিত দূষিত জলের তুলনামূলকভাবে অক্সিজেনের প্রয়োজনীয়তা নির্ণয়ের জন্য একটি পরীক্ষামূলক পরীক্ষা, বিওডি হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, পানির মধ্যে যদি কোনো কিছু থাকে ময়লা থাকে তাহলে তাদের একটা অক্সিজেন প্রয়োজন হয়, কারণ ব্যাকটেরিয়া পানিতে থাকে সেই ব্যাকটেরিয়াও জীবনের জন্য পানির জন্য, যেমন মাছ থাকলে পানিতে অক্সিজেনের মান থাকতে হয়, বিওডির মান বেড়ে গেলে সেই পানিতে মাছ থাকতে পারে না, তখন মাছ ভেসে ওঠে, গ্রামের বাড়িতে এরকম পুকুরে এরকম ঘটনা ঘটে, দ্রবীভূত অক্সিজেন প্রাথমিকভাবে এবং 5 দিন পরে ইনকিউবেটরে পরিমাপ করা হয়, ডিওর মানটা বিওডি নির্ণয় করতে হলে তোমাকে আজকে ডিও নির্ণয় করতে হবে, 5 দিন পরে নির্ণয় করতে হবে, এই 5 দিনের মানের বিওডির মান যেটা ডিটয়েট হবে বা বিওডির মান ডিওর মান যতটুকু কমে যাবে সেটাই আসলে বিওডি, সেটাই আমরা এখানে দেখার চেষ্টা করছি, দেখো পানি নমুনা আনড্যালুটেড হয় যখন বিওডি সূত্র হচ্ছে বিওডি 5 ইজ ইকুয়াল ডিও আগে 5 দিন পরে, জাস্ট এই মানটা ডিওর মান, ডিওর মান কদিন আগে প্রথমে একটা পরে একটা, এটা বিয়ের ফলে হচ্ছে বিওডি, উল্লেখ হয়েছে পটাশিয়াম থায়াসালফেট আইরোমেটিক ট্যাটেশন ডিওর মান 5 দিন আগে পরে নির্ণয় করা হয় এবং উদ্দীপকে বিওডি মান নির্ণয় করা হয়,
এই কথাটুকুই এনা, এইটুকু আমাকে মেয়েরা কেউ লিখতে পারেনি, এই প্রশ্ন কেউ অ্যান্সার দিতে পারেনি। ওইবার যাই হোক, আর তোমরা শিখে ফেললা, তোমার এখানে লিখে নিও এগুলো। হ্যাঁ, প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় থাকবে। উদ্দীপক অজৈব কঠিন দূষক সমূহ খাদ্য শৃঙ্খলে কিভাবে পড়বে? খাদ্য শৃঙ্খলে যে লেড এবং ক্যাডমিয়াম দেখলাম, সেটা খাদ্যের মধ্যে কিভাবে আসে? দেখো, উদ্দীপকের দুটি কারখানা দেখানো হয়েছে, একটিতে লেড ব্যাটারি, অন্যটি ক্যাডমিয়াম ঝাড়াই কারখানা। তাদের অভ্যন্তরীণ কাজে পানি ব্যবহৃত হয়, পানি ব্যবহারের পর উক্ত পানিতে ক্যাডমিয়াম লেড মিশ্রিত হতে পারে। ওকে, দেন ভারী কঠিন অজৈব ধাতু ক্যাডমিয়াম লেড সর্বব্যাপী এবং রাসায়নিক ভাবে স্থিতিশীল, তাই তারা জৈবিক বা জৈবিক পদার্থের সমস্ত অংশ উপস্থিত থাকতে পারে বলে আশা করা যায়। দূষণ প্রাকৃতিক খাদ্য শৃঙ্খলে ব্যাহত করে। সীসা ক্যাডমিয়ামের মতো দূষক গুলি ক্ষুদ্র প্রাণী দ্বারা খাওয়া হয়। যেমন তুমি চিন্তা করে দেখো, তুমি যদি পানি দিয়ে কোনো জায়গাতে ফসল ফলাও, সেই ফসল যদি গরু খায় বা ছাগল খায় বা ভেড়া খায়, সেই গরুর মাংস বা ছাগলের মাংস তুমি যদি খাও, তাহলে ওই মাংস থেকে চলে আসতো আমার। আবার তুমি যে পানি দিয়ে সবজি করলে, সেই সবজির মধ্যে ঢুকে গেল লেড ক্যাডমিয়াম, সেই সবজি তুমি ডাইরেক্ট খেলে। তাহলে দুই ভাবে খাদ্য শৃঙ্খলে অভ্যন্তরে পথে শিকড় পথে ঘটেছে। শিকড় পথে গাছপালা মাটিতে ক্যাডমিয়াম শুরু হয়, আর বিভিন্ন রাস্তা রয়েছে যার মাধ্যমে মানুষ ক্যাডমিয়াম লেড ধাতব গুলি সংস্পর্শে আসতে পারে। এদের মধ্যে ত্বকের মাধ্যমে, নিঃশ্বাসের মাধ্যমে বা শ্বসনের পাশাপাশি দূষিত খাবার, পানি ও জলে অন্তর্ভুক্ত। যেমন পানি যে আমরা খাই, পানির মধ্যে লেড এবং ক্যাডমিয়াম থাকলে তুমি তো ডাইরেক্ট পানি খাও, তাই না? সেই পানি দিয়ে তাহলে কেভাবে হোক খাদ্য শৃঙ্খলে, উনি বলছে খাদ্য শৃঙ্খল মানে খাদ্য শৃঙ্খল হচ্ছে আমরা খাই কঠিন খাবার, তরল খাবার এবং বায়বীয় খাবার। বায়বীয় খাবার বলতে আমরা বলছি অক্সিজেন, তরল খাবার বলতে বলছি পানি, আর সব কঠিন খাবার তো জানো, ভাত, মাছ, মাংস, ডাল, রুটি। হ্যাঁ, সবগুলোর মধ্যেই যেতে পারে। যখন খাদ্য উৎসতে কিছু ব্যবহৃত হয়, সুতরাং এই গাছপালা প্রাণী মানুষের ভারী ধাতু গ্রহণের অবদান রাখতে পারে। ক্যাডমিয়ামের প্রভাবে ইটা ইটাই রোগ হতে পারে। এটা এই রোগটা জাপানে আছে, আমার দেশে নাই। লেড মানুষের আইকিউ কমে দেয়, বুদ্ধি কমে দেয়, হচ্ছে লেড। এবং এইভাবে ক্যাডমিয়াম লেড অজৈব ধাতু খাদ্য শৃঙ্খলের মধ্যে পানি হতে, জলজ প্রাণী, উদ্ভিদ হতে মানব শরীরে প্রবেশ করে। তাহলে প্রথমে ইন্ডাস্ট্রি থেকে তো পানিতে আসলো, পানির থেকে জলজ প্রাণী গেল অভা এবং উদ্ভিদেও গেল। সেখান থেকেও জলজ প্রাণীও আমরা খাই, মাছ, উদ্ভিদও খাই, সবজি, ডাল, ভাত, যেগুলো আছে সব কিছু উদ্ভিদ। সেখান থেকে লেড ক্যাডমিয়াম পানিতে প্রবেশ করতে পারে। এটাই ছিল আজকে আমাদের দেখার বিষয়, যে কিভাবে খাদ্য শৃঙ্খল প্রবেশ। দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, এটা হচ্ছে চার্লসের সূত্র। চার্লসের সূত্র হচ্ছে আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক সরলরৈখিক। আবার এটা দেওয়া আছে ভি আর ওয়ান বাই পি, তাও সরলরৈখিক। আমার কথা হচ্ছে এখানে কি দেখো, পি পি আছে ওয়ান বাই পি, পি না, পি থাকলে কিন্তু বয়লার সূত্র এরকম হতো, যেহেতু ওয়ান বাই পি হয় এটা সরলরৈখিক হয়েছে। এটা আমার জ্যামিতিক ব্যাপার। তো উদ্দীপকে এক নম্বর চিত্র হচ্ছে সূত্রকে সমর্থনকে ব্যাখ্যা করে, এরকম একটা প্রশ্ন থাকতে পারে যে এরকম সত্যি বিষয়, তোমাকে প্রমাণ করতে পারে কিভাবে এটা হইল। যাই হোক, পরে বি গ্যালারির নিরাপত্তা বিধানে এই প্রশ্ন আছে, গ্যাস সিলিন্ডারের নিরাপত্তা বিধানে লেখা সূত্র টু এর সমর্থন কিভাবে করে সেটা দেখা দেবে। হ্যাঁ, কিভাবে ভূমিকা রাখতে পারে তার ব্যাখ্যা চলছে আমার। যা সেখানে যেটা শেষ করে সময় শেষ হচ্ছে, উদ্দীপক এক্স বরাবর কেলভিন, ওয়াই অক্ষ বরাবর আয়তন, কেলভিন তাপমাত্রার সাথে আয়তন সরলরৈখিকভাবে বৃদ্ধি পায়। লিখেছে তো মানে দেখা হয়েছে জ্যামিতিক মূলবিন্দুতে সরলরেখা সমীকরণ, এটা মূলবিন্দু সরলরেখা সমীকরণ। এম হচ্ছে ধ্রুবক, এখানে লিখতে পারি ওয়াই সমানুপাতিক এক্স। তো ওয়াই সমানুপাতিক এক্স মানে হচ্ছে, ওয়াই সমানুপাতিক এক্স মানে হচ্ছে ওয়াই হচ্ছে এইটা, এক্স হচ্ছে এটা। তাহলে এখানে লিখতে পারি হচ্ছে ভি আর এখানে টি, তাহলে ভি ইজ প্রপোর্শনাল টি। তাহলে ভি ইজ প্রপোর্শনাল টি হচ্ছে কি, চার্লসের সূত্র, সেই কথা আমরা এখানে বলব। ঠিক আছে, আয়তন বৃদ্ধি সমানুপাতিক কেলভিন তাপমাত্রার বৃদ্ধি, তাই না? এখন আয়তন বৃদ্ধিকে ভি কেলভিন তাপমাত্রা টি দ্বারা প্রকাশ করলে আমরা লেখা যায় ভি ইজ প্রপোর্শনাল টি। এটি কি, ভি সমান শূন্য কেটি, তাহলে ভি সমান শূন্য কেটি একমাত্র সূত্র, সেটা হচ্ছে চার্লসের সূত্র। অর্থাৎ লেখা চিত্র ওয়ান টি চার্লসের সূত্রকে সমর্থন করে। তুমি যদি এটা কোনো কারণে ভুল করে দেবো, বয়লের সূত্র দিয়ে দাও, তাহলে তো শেষ, ফিনিশ, এটা থাকবে না। পরের প্রশ্ন দেখো,
গ্যাস সিলিন্ডার সূত্রে ভূমিকা কি রাখে? বয়লার চার্জের সূত্র, গ্যাস সিলিন্ডার যে আমরা আমরা কিনি যেগুলো, এই যে বাজার বিক্রি করে কিনে আমরা রান্না করি সেগুলো, এলপিজি গ্যাস বা মিথেন গ্যাস যেগুলো, ওটা কেন কেউ সমর্থন করে? দেখো এখানে ওয়াই ইজ ইকাল টু ওয়াই, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষকে আমরা 1/p করছি, মানে চাপকে বিপরীত নিয়েছি, চাপে বিপরীত অনুপাত। তাহলে এটা প্রপোর্শনাল, এটা তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু 1/p, মানে কি বয়লার সূত্র। দেখো উদ্দীপক এক্স অক্ষ বরাবর চাপের বৃদ্ধি চাপের বিপরীত, এবং ক্ষয় অক্ষ আয়তন, চাপ বৃদ্ধিকে বিপরীত করে আয়তনের সাথে রেখা সূত্র অঙ্কন করলে এটা মূল বিন্দু থেকে সরলরেখার হয়। তাহলে 2 নম্বর সমীকরণটা আমাদের y = mx, এবং যেখানে y is proportional to x, that is y means এখানে হচ্ছে v proportional to 1/p, v/1/p মানে হচ্ছে বয়লার সূত্র। দেখো তাহলে আয়তন বৃদ্ধিকে ভি এবং চাপ বৃদ্ধিকে যদি আমরা এটা প্রকাশ করে লিখতে পারি, তাহলে ভি ইজ 1/p, এটা কিন্তু বয়লার সূত্র। ওকে তাহলে আমাকে প্রশ্ন করে, প্রথম লেখাচিত্র, দ্বিতীয় লেখাচিত্র হলো বয়েল, ওটা হলো চার্লস। এখন এই বয়েলের সূত্র, চার্লসের সূত্র গ্যাস সিলিন্ডারকে কিভাবে হ্যাঁ করে সেটা আমরা দেখবো। এটি একটি বয়েলের সূত্র সমর্থন করে লেখাচিত্র, হ্যাঁ সেটা আমরা এখানে দেখলাম। এখন চাপ মান কতটুকু বৃদ্ধি সম্ভব, এই যে আমরা সিলিন্ডার কতটুকু চাপ দিব, তাহলে আমাকে নির্ণয় করতে হবে যে সিলিন্ডার আয়তন কত, সিলিন্ডার বড় না ছোট। আমি দেখা থাকে, দেখো 16 কেজি লেখা থাকে, দেখবো সিলিন্ডার গায়ে লেখা আছে, 8 কেজি লেখা থাকে, তাহলে 8 কেজি জায়গা কি 16 কেজি দিতে পারবো? 16 কেজি জায়গা 8 কেজি দেওয়া সম্ভব, কিন্তু 8 কেজি যেখানে সিলিন্ডার আয়তন সেখানে 16 কেজি দিতে পারবো না, কারণ সেইটুকু চাপ সহ্য করতে সে পারবে না। তাহলে বয়লের সূত্র এখানে দিয়ে, চার্লসের সূত্র দিয়ে আমরা কোনো গ্যাসকে যদি রূপান্তরিত করতে চাই, তাহলে আমাকে বুঝতে হবে যে আয়তন কত, কতটুকু চাপ সে সহ্য করতে পারে। তাহলে এটা কোন চাপের সাথে আয়তন সম্পর্ক কি? বয়লের সূত্র। আবার আমাদের দেশে তাপমাত্রা 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, আবার লন্ডনের তাপমাত্রা 16 ডিগ্রি তাপমাত্রা। তো 16 ডিগ্রি তাপমাত্রাতে যে সিলিন্ডার যতটুকু গ্যাস ধরবে, আমাদের দেশে 32 বা 33 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সেই গ্যাস কিন্তু ধরবে না। তার মানে বাংলাদেশের ক্ষেত্রে তোমাকে সেই পরিমাণে গ্যাস দিতে হবে, তাপমাত্রা আমাদের 32 থেকে 34, 35, 36, 37 পর্যন্ত যায়। আবার যদি লন্ডনে কেউ থাকে, সেখানে তাপমাত্রা সর্বোচ্চ ওঠে 16 ডিগ্রি সেন্টিগ্রেড, সারা বছর শীত থাকে। 16 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জন্য তোমাকে নির্ণয় করতে হবে যে ওখানে গ্যাস কিন্তু অবশ্যই বেশি ঢুকবে, আমাদের দেশে গ্যাস কিন্তু অবশ্যই কম ঢুকবে। তাহলে বয়লের তাপমাত্রার প্রভাব হচ্ছে কার প্রভাব? চার্লসের সূত্রের প্রভাব। তাই বলা হচ্ছে যে গ্যাসের ক্ষেত্রে সিলিন্ডার যে আমরা ব্যবহার করি, সেই সিলিন্ডার ক্ষেত্রে বয়েল এবং চার্লসের সূত্র দুটাই অনুসরণ করা উচিত। তুমি যদি অনুসরণ না করো, তাহলে বয়েল বাস্ট হয়ে যাবে, আর বাস্ট হয়ে গেলে তো অ্যাক্সিডেন্ট করবে। ধন্যবাদ সবাইকে, আমি দুটা ক্লাস টেনে আমি দুটা ক্লাস একবারে সংযুক্ত করে আজকে তোমাদের আলোচনা নিয়ে আসছি। আর যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই বলবা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এখানে এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকবে, তোমরা এটা কিন্তু খুব ভালো করে আমি দিয়ে দিচ্ছি, তুমি এটা প্রত্যেকটা প্রশ্ন পড়ে যদি কোনো কিছু বুঝতে না পারো অবশ্যই আমাকে বলবে, এখানে অঙ্ক আছে, হ্যাঁ অঙ্কগুলো তুমি দেখবা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। স্যার বলো, ওই ম্যাথ দেখাবেন না এমসিকিউ? সরি, এমসিকিউ যে দিছিলেন স্যার, ওই ম্যাথটা দেখানোর কথা ছিল তো। আচ্ছা তো তুমি আমাকে নেক্সট শনিবার দিন বলো একটু। ওকে স্যার। ও সবগুলো ম্যাথ তো? আচ্ছা ঠিক আছে, আমি আমি করে রাখবো। ঠিক আছে, ধন্যবাদ, বাই। আসসালামু আলাইকুম স্যার।